প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে সায়েন্সের শিক্ষার্থীরা, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিট যে অনুষদ বিভাগ এবং আসন রেখেছে তা হচ্ছে অনুষদ 10টি, বিভাগ 31টি এবং আসন রয়েছে 1795টি। পরীক্ষার্থীর যোগ্যতা SSC-তে এবং HSC-তে ন্যূনতম 3.5 পেতে হবে এবং মোট যোগফল ন্যূনতম 8 হতে হবে। যদি এই যোগ্যতা থাকে তাহলে সে পরীক্ষায় বসতে পারবে। মোট পরীক্ষা হয় 200 মার্কসের। মানমণ্ডন SSC এবং HSC-র রেজাল্টের উপর 80 মার্ক, যেখানে SSC এর রেজাল্টকে 6 দ্বারা গুণ এবং HSC এর রেজাল্টকে 10 দ্বারা গুণ। আর MCQ এবং রিটার্ন পরীক্ষা হয় হচ্ছে 120 মার্কসে, যেখানে MCQ পরীক্ষা হয় 75 মার্কসে এবং লিখিত পরীক্ষা হয় 45 মার্কসে। কী কী বিষয়ের উপর পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ প্রশ্নে কোন কোন বিষয়গুলো থাকে, পদার্থবিজ্ঞান থাকে, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, ইংরেজি এবং বাংলা। তবে পরীক্ষার্থী যে কোনো 4টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। MCQ পরীক্ষা যে 75 মার্কস রয়েছে, সেখানে 6টি সাবজেক্টে 15টি করে প্রশ্ন থাকে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান সমান এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1.25। এভাবে প্রত্যেকটি বিষয়ে 18.75 করে মোট 4টি বিষয়ের উপর পরীক্ষা দিয়ে 60টি প্রশ্নের এগেনস্টে 75 নম্বরের অ্যান্সার করতে হয়, যেখানে পাশ করতে হলে ন্যূনতম 30 পেতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 মার্কস। আর লিখিত পরীক্ষায় আমরা জেনেছি পূর্বেই যে 45 মার্কসের মধ্যে পরীক্ষা হবে, যেখানে প্রত্যেকটি বিষয়ে থাকবে 11.25 করে। পাশ করতে হলে লিখিত পরীক্ষায় ন্যূনতম 12 পেতে হবে। পরীক্ষার সময় MCQ যে 75 মার্কস রয়েছে, এর জন্য আমাকে সময় দেওয়া হবে 50 মিনিট। লিখিত পরীক্ষায় 45 মার্কসের অ্যান্সারের জন্য সময় পাওয়া যাবে 40 মিনিট। মোট পাশ নম্বর হচ্ছে 48। আমাদের জেনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই, ব্যবহার করতে পারবে না কোনো ক্যালকুলেটর। ফিনিক্স শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। যদি মনে হয় তোমার কোনো বন্ধু বা আপনার কোনো ছোট ভাই বা আপনাদের কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছে, তার কাছে এই তথ্যটি পৌঁছে দেওয়া খুবই দরকার, তার জন্য অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস দিবেন। অন্য যে কোনো ধরনের তথ্য জানার জন্য ফিনিক্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি হাসিবুর রহমান।